পাইকারি বিক্রি আছে 70 টাকা। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো নতুন একটা জিনিস, কিভাবে এনারা বাঁশের জিনিসপত্র তৈরি করছে। বাঁশের কুলো থেকে চালন থেকে শুরু করে বাঁশের যে সমস্ত সরঞ্জামগুলো হয়, তো সেই জিনিসগুলো ওনারা কিন্তু নিজে হাতে তৈরি করছে। বেশ একটা ভালো জিনিস আমি দেখলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। তো সেটা দেখো কেমন লাগে, আশা করি তোমাদের ভালো লাগবে। জায়গাটা হচ্ছে 12 মাইল থেকে একটু ভিতরে আসতে হয়, এখান থেকে 12 মাইল মোটামুটি 1 থেকে 2 কিলোমিটার। দক্ষিণ ডাবর বলে গ্রামটার নাম। এই যে সেই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তার পাশে কিন্তু এইরকম প্রচুর বাড়ি রয়েছে, প্রত্যেকটা এখান থেকে সবাই কিন্তু বাড়াচ্ছে। তা কাকু এখানে বানাচ্ছে, আমি দেখছিলাম, শুনি যে এগুলো কীভাবে বানাচ্ছে। ওনারা অনেকটাই পরিশ্রম করে বানাচ্ছে। আচ্ছা বলুন তো, এই যে আপনি এটা বানাচ্ছেন, কী দেখেছেন এটার নাম? হাঁস ঢাকা, তাই তো? হাঁস মুরগির বাচ্চাগুলো ঢাকবে, মানে আপনাদের বলতে গেলে এটা বংশ পরম্পরা নাকি জাতিগত ব্যবসা। তো এটার দাম কেমন পাবেন আপনি? 60-70 টাকা। তো মোটামুটি এটা পাইকারি বিক্রি, তাই তো? পাইকারি বিক্রি। আর খুচরো বিক্রি করেন না আপনারা, নিজেরা হাটে গিয়ে বেচেন না? ও নিজে বিক্রি করলে দাম কম দিবে, আর পাইকারি নিলে দাম বেশি দিবে নাকি? হ্যাঁ, আপনি নিজে বিক্রি করলে দামটা বেশি পাবেন। পাইকার যদি আপনার কাছ থেকে এটা 70 টাকা দিয়ে কেনে, আপনি সেখানে 100 টাকায় বেচতে পারবেন, তাই না? তো এবার পাইকারের কাছে আপনি একসঙ্গে অনেকগুলো বেচতে পারছেন। তো এই যে এই বাঁশের মানে কীভাবে কী করেন একটু বলুন তো, এই প্রসেসিংটা আর কি, এই যে পাতাগুলো তৈরি করা একটু বলুন তো। আচ্ছা, ঝুড়ি মানে ঝুড়ি ওগুলো কি কাজে ব্যবহার হয়? ও আচ্ছা আচ্ছা, মানে এই যে এটাতে কি করেন, এটাতে চাষা হয় নাকি? এই যে বাতা, এই যে এগুলো হচ্ছে আপনার বাঁশের বাতাগুলো নাকি? এই যে বাঁশের বাতাগুলো, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কাকু আপনার নামটা কি? আমার নামটা সীমন্ত মাহালি। সীমন্ত মাহালি। আচ্ছা, তাহলে আপনার এই চত্বরে অনেকেই কাজ করে না? মোটামুটি আপনাদের কেমন ইনকাম সোর্স হয়? ভালো ইনকাম হয় মোটামুটি, সবই কি বাঁশের উপরে? বাঁশের উপরে সব বাঁশ দিয়ে বানায়? বাঁশ দিয়েই বানায়, বাঁশ দিয়ে অনেক কিছু লড়াব। আচ্ছা, বাঁশ দিয়ে অনেক কিছু। ও আচ্ছা, এগুলো সব বাঁশের? বেশ বেশ ভালো কিন্তু একটা জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি, যে দাদা বাঁশরে কিন্তু অনেক জিনিস কিন্তু এখানে বানায়। তো সেগুলো দেখি যে বাঁশ দেখি কি জানে সে মেলা, আপনি মেলাও করেন, তাই তো? আমি মেলা করি, মেলাও করে। তো এই সমস্ত জিনিস কিন্তু দাদা, এই বাঁশের সমস্ত জিনিসপত্র দেখতে পাচ্ছ তোমরা, এই যে দেখো। আচ্ছা আচ্ছা, বেশ দারুণ। তো মানে এগুলো ফুলের সাজি, তাই তো? হ্যাঁ, ফুলের সাজি, কলমদানি। আচ্ছা, এর ভিতরে একটা মানে বাল্ব থাকবে। আচ্ছা, বাল্বের উপর জ্বলবে। আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর একটা আছে গোল, ওটা গোল আছে, ওই যে এগুলো কৌটো মানে মেকআপ বক্স টাইপের কিছু। এটা আছে গোল, আচ্ছা ল্যাম্প। এগুলো হ্যাঁ ল্যাম্প। তো এগুলো আপনার বাড়ি থেকে কেউ নিয়ে যায়? হ্যাঁ, বাড়ি থেকে সময় নিয়ে যায়। যদি এই ভিডিও দেখে যদি কেউ আপনার সাথে এখানে আসতে চায় তাহলে যোগাযোগ হবে আমার কাছে, আসলেই হবে। আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। আমার ফোন নাম্বার হচ্ছে
99933 আচ্ছা আচ্ছা 12 আচ্ছা 05 আচ্ছা 62 তোমরা চাইলে কিন্তু কন্টাক্ট করে তাদের কাছে আসতে পারো দেখো সেই সমস্ত জিনিসগুলো যারা এইগুলো যারা কিনতে ইচ্ছুক এগুলো কিন্তু তোমরা এখানে নিতে পারো বেশ বাড়ির কাজের জন্য এগুলো কেমন দামে বিক্রি করেন আপনি ওটা এই গোলক ল্যাম্পটা এটা 120 টাকা এটাও 120 টাকা আচ্ছা এগুলো মেলাতে মেলার রেট তাই তো মেলা মানে আপনি ওই এগুলোর কাজ ছাড়াও এবারে এই কাজগুলো করেন তাই না হ্যাঁ ওটা এই যে আগামী মাস থেকেই আমাদের দেখো বেশ নভেম্বর সুন্দর লাগছে কিন্তু একদম কলকাতা ইকে পার্কে মেলা আছে আচ্ছা 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 তাহলে ওখানে ওখানে আপনি যাবেন হ্যাঁ ইকো পার্কে কোথায় কোথায় মেলা করেন আপনি মানে কোথায় কোথায় যান এই এইগুলো জিনিসপত্র নিয়ে এই আসাম চলে যায় বর্ধমানে যায় কলকাতা যায় তারপরে শিলিগুড়ি যায় বহুত দূর যান তো মাল একবারে বানিয়ে নিয়ে যান না ওখানেই বানান না না একবার কিছুটা বানায় না হয় তারপর ওইখানে বসে বসে আমরা বানাই স্পট বানিয়ে দিচ্ছেন হ্যাঁ তো 24 দিনের 22 দিনের 15 দিনের মেলা থাকে ও বাবা হাত পাখা সুন্দর সুন্দর হাত পাখা এগুলো পাখাগুলো কেমন দামে বিক্রি করেন 30 টাকা আর এটা 50 টাকা পাইকারি মানে খুচরা বিক্রি আপনাদের আপনার নামটা দাদা আমার নাম তুফান মাহালি তুফান মাহালি বলতে গেলে আপনাদের এটা জাতিগত ব্যবসা হ্যাঁ জাতিগত আচ্ছা 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 বেশ সুন্দর সুন্দর পাখাগুলো কিন্তু আছে এই যে দাদার ভিজিটিং কার্ডটা দাদার ভিজিটিং কার্ড এটা নাম্বার টাম্বার সবই কিন্তু দেওয়া রয়েছে অর্ডার অনুযায়ী মাল ডেলিভারিও কিন্তু করা হয় তো এই কার্ডটা আমি নিলাম আচ্ছা এই কার্ডটা আমি নিলাম আর এই কার্ডের বিবরণটাও কিন্তু আমার ভিডিওতে থাকছে তো বৌদি আপনাকে হেল্প করে কাজে হ্যাঁ হ্যাঁ টানার হয়ে গেছি আচ্ছা আচ্ছা এগুলো আপনার 50 টাকা বেচছেন নাকি তো বেশ একটা দারুণ জিনিস আমি দেখতে পেলাম এখানে এসে না আসলে কিন্তু মানে বুঝতে পারতাম না দাদা এত সুন্দর সুন্দর জিনিস বানাতে পারে আর কি কানের দুল টুলো বানাই আছে নাকি এগুলো তো দেখি 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 বা মেয়েদের জুয়েলারি বাঁশ দিয়ে দেখো বাঁশ দিয়ে কত কিছু হচ্ছে পাখা থেকে শুরু করে মানে ঘরের খুঁটি থেকে শুরু করে সেই বাঁশকে সুন্দর করে কেটে নিয়ে সেই এই সমস্ত সরঞ্জাম তো বানাচ্ছে প্লাস জুয়েলারি বানাচ্ছে বাঁশের যে কোনো ধরনের জিনিস আমাকে বলেন আচ্ছা আমি তৈরি করে দিতে পারবো তাল পাতার এগুলো বা বেনা বলে যেগুলো সেই একটা জিনিস এগুলো কিন্তু বাঁশের এগুলো কিন্তু বাঁশের আরো অনেক অনেক ডিজাইন ছিল ওটা বিক্রি হয়ে গেছে আচ্ছা এগুলো কেমন দামে বিক্রি করেন আপনি ওটা 50 টাকা 30 টাকা 60 টাকা মানে খাটনি হিসাবে দাম আচ্ছা আচ্ছা তো মোটামুটি ভালোই বিক্রি হয় হ্যাঁ বিক্রি হয় আচ্ছা আচ্ছা ধন্যবাদ দাদা অনেক কিছু দেখতে পেলাম আমি আপনার এখান থেকে আর এই যে এগুলো দিয়ে কি হবে এগুলো এগুলো দিয়ে আমার মানে পুলো বিলি দানাগুলো হবে আচ্ছা 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 তো অনেক কিছু কিন্তু বানাচ্ছে বাস বাঁশ দিয়ে যে এত সুন্দর সুন্দর জিনিস পরিশ্রমও আছে এই যে এগুলো হচ্ছে মাথল বলে এগুলো হচ্ছে মানে রোদ বৃষ্টি এটা হচ্ছে চাষিদের জন্য বিশেষ করে তাই না এটা কলকাতাতে বিক্রি হয় কলকাতায় নেয় হ্যাঁ শখে নেয় শখে নেয় ঘরে সাজানোর জন্য ব্যাস সাজানোর জন্য এখন এগুলো শখ হয়ে গেছে সত্যি এর মধ্যে কি দেন শালপাতা হ্যাঁ শালপাতা রেডি রেডি করা আছে তো একটা দেখি দেখি রেডি রেডি যেটা করা হয় ও তার মানে ভিতরটা আবার সাপোর্ট দিয়ে বাঁধতে হবে না ও আচ্ছা মানে দুদিকে দুই দিকে বেশ ভালো কিন্তু জিনিস অনেক কিছু দেখতে পেলাম আর পাখাগুলো একটু দেখি কেমন হাওয়া খেতে কেমন ওটা দেখি একটা একটা নেই একটা পাখা দিয়ে একটু হাওয়া খাওয়া যায় গরমে লেগে গেছে কথা বলতে বলতে বেশ আরামদায়ক কিন্তু তো এগুলো আর বড় করেন না এই সাইজই করেন ছোট বড় আছে না এর চেয়ে বড় হয় না পাখাগুলো একটু বড় হয় ছোট সেখানে সেখানে নেই না এখন তো বেশ গরমের সময় একটু ভালো লাগছে কিন্তু তাল পাতার পাখার থেকে বাঁশের পাখা দারুণ কিন্তু দারুণ নিত্য নতুন জিনিস দেখতে পেলাম আমি এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছি এগুলো কলমদানি হবে তাই না এটা কিন্তু একটা কলমদানি বেশ এই পাড়ায় কিন্তু দাদা একদম ট্রেনার তো দাদার কথা শুনে কিন্তু খুব ভালো লাগলো আর তোমার চাইলে কিন্তু দাদা এখানে আসতেই পারো জিনিসপত্র নিতে পারো আর পরিশ্রম হিসেবে পারিশ্রমিক কেমন পাচ্ছেন মোটামুটি ভালোই হয় ভালো হয় না খারাপ হয় না মোটামুটি এতেই আপনার সংসার চলে সংসার এতেই চলে আরও জিনিস তোমাদেরকে দেখাচ্ছে কী কী জিনিস রয়েছে ঘর সাজানো বলতে গেলে মেয়েদের এই দেখো জুয়েলারির মধ্যে এই একটা দেখো ক্লিপ রয়েছে এটা কিন্তু হেয়ার ক্লিপ আর কি মেয়েদের ব্যাক ক্লিপ বলে যেটাকে এই দেখো নৌকা ছোটো ছোটো নৌকা এই এগুলো কি ক্লিপ না এটা রাখার জন্য টেবিলে দেখাবে তো এটাও কিন্তু একটা নৌকা এই যে দাদা বানিয়েছে বেশ এর থেকে বড় বড় হয় বড় 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 হয় আচ্ছা আচ্ছা হ্যাঁ লঞ্চ তৈরি হয়
বেশ ভালো লাগলো কিন্তু এই সমস্ত জিনিস দেখা যায় না বলতে দাদা ঘুরে দেখেছি কাজগুলো এই যে পাহাড়টা দেখাচ্ছি এই পাহাড়টা কিন্তু এই দাদার বাড়ি থেকে শুরু করে দাদার বাড়ি এটা এতক্ষণ দাদার সাথে কথা বললাম এই দাদার বাড়ি থেকে শুরু করে কিন্তু এই পাহাড়টা বলতে গেলে পুরোটাই কিন্তু এনারা এই এই সমস্ত হস্তশিল্পীর কাজগুলো করে তো চলো একটু ঘুরে দেখাই তারা যদি থাকে আরও তাদের কাজগুলো একটু দেখাবো আর এখানে দেখতে পাচ্ছি কাকিমা উনি কিন্তু ইয়ে বানাচ্ছে ঝুড়ি ফুড়ি কিছু বানাচ্ছে কাকিমা এগুলো কী বানাচ্ছেন ডালা মানে এই বিড়ি বাঁধা ডালা তাই তো আচ্ছা আচ্ছা তো এগুলো আপনারা দিনে কতগুলো করে বানাতে পারেন কত হবে দিনে 10-15টা কেমন দামে বিক্রি হয় এগুলো এগুলোর দাম হচ্ছে 40 টাকা 40 টাকা করে পাইকারি বিক্রি আর নিজেরা গিয়ে বেচেন না নিজেরা গিয়ে বেচলে তো মানে পয়সাটা বেশি পাওয়া যাবে বেশি পাওয়া যাবে কিন্তু ওই যে বিক্রি হবে বিক্রিটা কম হবে আর পাইকার অর্ডার দেয় ওরা একসঙ্গে মানে রেটটা ভালো দেয় আচ্ছা মানে সুবিধা আছে মানে যে লাভের পরিমাণটা কম হলে মালটা সেল বেশি হচ্ছে সেলিংটা বেশি হচ্ছে আচ্ছা তাহলে এই এই বাঁশগুলো মোটামুটি আপনারা বাড়িতে নিজেরাই দেখলাম কি করেন দা দিয়ে চাচ্ছেন নাকি সুন্দর করে বানাচ্ছে জিনিসগুলো পা দিয়ে আর কি ধরে ধরে এটা কেবল শুরু তাই তো কেবল শুরু তারপরে আপনি এইভাবে গেথে গেথে পুরো এরকম কথা হবে এটা হবে তারপর এটা হবে ও ওই যে রেডি হয়ে গেছে এগুলো মোটামুটি আপনার অনেক দিন থেকে বানাচ্ছেন আপনারা অনেক দিন থেকে মানে জন্ম থেকে আমাদের আচ্ছা 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 জন্ম থেকেই জন্ম থেকে কেন ওই যে ছেলে পেলে হয় ওই লেখা পড়ার দিয়ে চলে গেল ওই ম্যাট্রিক পাস বিএ পাস আচ্ছা 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 তারপরে কলেজ পাস আপনারা কি ঝুড়ি বানান না আরো কিছু বানান যেমন ওই দাদা যে অনেক কিছু দেখলাম হ্যাঁ হ্যাঁ শিল্পী কাজ ওইটাই ওগুলো বানান না হ্যাঁ হ্যাঁ নানান রকম আমাদের আচ্ছা 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 দেখি এই যে কাকিমা যে ঝুড়িটা বানাচ্ছে এই ঝুড়িটা কিন্তু তৈরি হয়ে গেছে একটু দেখাচ্ছি এই যে সেই জিনিসটা কিন্তু এই যে কমপ্লিট হয়ে গেছে এগুলো তাই না এটা কিন্তু একদম পারফেক্ট হয়নি আরও কিছু হবে মনে হয় এই ধার দিয়ে আচ্ছা আচ্ছা দেখি দেখি নিয়ে আসেন এই যে ও রং ও রং করা আছে না এটা রং করা এই যে এটা কিন্তু কমপ্লিট একদম এগুলো আপনাদের পাইকারি বিক্রি আছে 70 টাকা আচ্ছা আচ্ছা বেশ ভালো কিন্তু জিনিসগুলো দেখতে পাচ্ছি আর হাতের কাজগুলো সত্যি অসাধারণ লাগছে আর এই যে দেখো বাঁশগুলোকে ফাটিয়ে এত মোটা বাঁশকে ফাটিয়ে এত সরু সরু করে জিনিসগুলো করা আর কি একটা বেশ সূক্ষ্ম জিনিস বলতে গেলে দেখতে পাচ্ছ এটা কিন্তু কাজ হচ্ছে দাদা এখন কাজ করছিল আর ওগুলো এক্সট্রা করে রং করায় না এটা এক্সট্রা করে রং করতে হয় রং করে আচ্ছা আচ্ছা সেটা মেইনটেনেন্স করতে হয় আচ্ছা তো আপনি কত কত বছর থেকে করছেন এগুলো এগুলো তো আমাদের বলা চলে ছোট থেকেই প্রায় 10-11 সাল থেকে আমি আচ্ছা 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 2011 সাল থেকে ধরেছি এটা আচ্ছা শুধু এগুলো বানান না আর কিছু বানান না আরো বড় বড় জিনিস হয় তাতে আবার ওই যে ছোট ছোট দেখলেন যেমন পেনদানি ফুলদানি ওগুলো সবই বানান তাই তো সব বানান আচ্ছা আচ্ছা এগুলো পাইকারি সেল নাই আর ওগুলো খুচরো ও মেলা আপনারা মেলা করেন মেলা ধরি আচ্ছা আচ্ছা যেমন আপনার কলকাতা শিলিগুড়ি আচ্ছা মানে সবাই একসঙ্গে যান এখান থেকে সবাই একসঙ্গে যান আচ্ছা তো এইরকম শিল্পকলা যে আজও টিকে রয়েছে সেটা কিন্তু গ্রাম বাংলাতে আসলে পরে কিন্তু দেখা যায় আপনারা চাইলে বা তোমরা চাইলে কিন্তু আসতেই পারো দেখতে তো ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে বলবো একটা লাইক করে দিও চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার একটা নতুন জায়গাতে নতুন একটা পর্ব তোমাদের সাথে দেখা